আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের এই ভিডিওটি অত্যন্ত প্রাসঙ্গিক এবং সমসাময়িক। আপনারা জানেন যে আগামী এপ্রিল থেকে নতুন নিয়মে আইপিও হবে, ঠিক আছে? তো আজকের এই ভিডিওটি সেই নিয়ম সম্পর্কে এবং কি করা উচিত, এখন থেকেই কি করা উচিত এবং এগুলো নিয়ে আলোচনা করব, এবং সব শেষে ব্যাংক সেক্টরের বিভিন্ন ব্যাংকের প্রাইস চার্ট, বর্তমান প্রাইস, তারপরে ফ্লোর প্রাইস ইত্যাদি দেখাবো। তো আপনারা প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এবং একটি বিশেষ অনুরোধ, আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো চলুন আলোচনায় যাওয়া যাক। প্রথমে আসি হোয়াট ইজ দ্য নিউ রুল, অর্থাৎ নতুন নিয়মটি কী। নতুন নিয়ম হলো যে আগে আইপিও করলে আইপিও লটারি হতো এবং লটারিতে যাদের নাম আসতো তারা আইপিও পেত। এখনকার নিয়ম হলো যে এখন আর লটারি হবে না, এখন যারাই অ্যাপ্লাই করবে তারা সবাই শেয়ার পাবে। এজন্য আপনাদের অ্যাকাউন্টে ন্যূনতম 20,000 টাকার পরিমাণ শেয়ার থাকতে হবে, এটাই হচ্ছে নতুন নিয়ম। হাউ মাচ মানি উই নিড, অর্থাৎ এর জন্য কত টাকা লাগবে। বর্তমান সিদ্ধান্ত অনুযায়ী প্রত্যেক আইপিওর জন্য আপনাদের 10,000 টাকা করে জমা দিতে হবে। তবে এক্ষেত্রে এর গুণিতক, অর্থাৎ 10,000 টাকা, 20,000 টাকা বা 30,000 টাকাও জমা দিতে পারেন। তবে এখানে একটা কথা আছে যে 10,000 টাকা, ধরেন আপনি 10,000 টাকা জমা দিচ্ছেন, তো সবাইকে প্রথমে 10,000 টাকার পরিমাণ আইপিও দেওয়া হবে, মানে শেয়ার দেওয়া হবে। এরপরেও যদি কিছু শেয়ার থেকে থাকে তাহলে যারা 20,000 টাকা দিছে ওই যে বাড়তি 10,000 টাকার তাদেরকে ওই সেই পরিমাণ শেয়ার দেওয়া হবে। এরপরেও যদি শেয়ার থাকে কোম্পানির হাতে তাহলে কেউ যদি 30,000 দিয়ে থাকে তাকে সেই পরিমাণ শেয়ার দেওয়া হবে। কিন্তু আমার ধারণা যে আপনাদের হয়তো এত বেশি টাকা দেওয়ার দরকার হবে না, কারণ সবাই যখন শেয়ার পাবে তখন শেয়ার পাওয়ার পরিমাণ হবে খুবই কম। সেক্ষেত্রে আমার মনে হয় 10,000 টাকা দিলেই আমাদের হয়ে যাবে। হাউ মাচ শেয়ার উইল গেট, এই প্রশ্নের উত্তর দেওয়া খুবই কঠিন, কারণ আমরা এখনও ঠিক বুঝতেছি না যে কতগুলো মানুষ এখানে অ্যাপ্লাই করবে, অথবা কোম্পানির সাইজ কী হবে, অর্থাৎ কোম্পানির সাইজ অনেক সময় বড় হয়, অনেক সময় ছোট হয়। তো এক্ষেত্রে আরও কতগুলো বিষয় আমাদের বুঝতে হবে, যেহেতু একটা নিয়ম করছে যে প্রত্যেক বিও অ্যাকাউন্টে কমপক্ষে 20,000 টাকার পরিমাণ শেয়ার থাকতে হবে। সেক্ষেত্রে এখানে দেখি আমরা অনেকে আইপি অ্যাপ্লিকেশন করে কিন্তু তাদের শেয়ারে কোনো, তাদের বিওতে কোনো শেয়ার থাকে না। তো সেক্ষেত্রে এমনও অনেক মানুষ আছে যারা 10টা, 20টা, ইভেন 30টা পর্যন্ত বিও অ্যাকাউন্ট মেনটেন করে শুধুমাত্র আইপিও করার জন্য। তো যেহেতু প্রত্যেক বিও অ্যাকাউন্টে 20,000 টাকা থাকতে হবে, সেই শর্ত পূরণ করার জন্য যারা 20টা, 30টা বা 40টা অ্যাকাউন্ট মেনটেন করে তাদেরকে অনেক টাকার শেয়ার আগেই কিনে রাখতে হবে। সেক্ষেত্রে তারা সেটা পারবে কি না, সেটা আমার সন্দেহ হয়। তো এক্ষেত্রে তখন বিও অ্যাকাউন্টের সংখ্যা কমে যাবে, অর্থাৎ আইপিও অ্যাপ্লিকেশনের সংখ্যা কমে যাবে। বর্তমান সিডিবিএলের হিসেব অনুযায়ী 25 থেকে 28 লাখ বিও অ্যাকাউন্ট আছে। তো আমার মতে সবাই তখন অ্যাপ্লিকেশন হয়তো করতে পারবে না। তো দেখা গেল যে আমার ধারণা যে 10 লাখ থেকে 15 লাখ অ্যাপ্লিকেশন হতে পারে। তো 10 লাখ আপনারা যদি কোম্পানির সাইজ অনুযায়ী কত শেয়ার দেবে সেটাকে যদি 10 লাখ অথবা 15 লাখ দিয়ে ভাগ দেন, সেক্ষেত্রে হয়তো 20টা, 30টা, 50টা বা 100টা এই ধরনের শেয়ার পাবেন। এটা আমার অভিমত। তবে প্রথমে একটা আইপিও হোক, হলে আমরা বুঝতে পারবো যে চিত্রটা ঠিক কী দাঁড়ায়। লেটস হোপ ফর দ্য বেস্ট। হোয়াট শুড উই ডু, অর্থাৎ আমাদের এখন কী করা উচিত, এটা খুব ইম্পর্ট্যান্ট। এজন্যই যেহেতু প্রত্যেক বিও অ্যাকাউন্টে 20,000 টাকা করে, 20,000 টাকার পরিমাণ শেয়ার থাকতে হবে, আমি মনে করি যে আপনারা 20,000 টাকা নয় 21,000 টাকার পরিমাণ শেয়ার কিনে রাখবেন। এবং এই শেয়ার কেনার যত উপযুক্ত সময় হলো এখনই, কারণ আইপিও যখন হবে ঠিক তার পূর্ব মুহূর্তে শেয়ার কেনার হিড়িক পড়ে যাবে, অর্থাৎ সবাই
হুড়মুড় করে শেয়ার কেনা শুরু করবে, সেক্ষেত্রে শেয়ারের দামটা বেড়ে যাবে। তখন আপনাদের বেশি মূল্যে শেয়ার ক্রয় করতে হবে এবং বেশি মূল্যে শেয়ার ক্রয় করবেন আইপিও অ্যাপ্লিকেশনের পূর্বে। কিন্তু যখন আইপিও অ্যাপ্লিকেশন শেষ হয়ে যাবে তখন ওই যে যারা শেয়ার কিনেছিল হুড়মুড় করে, তারা তখন আবার শেয়ারগুলোকে বিক্রি করা শুরু করবে, অনেকেই হয়তো বিক্রি করা শুরু করবে, এ কারণে আবার দাম পড়ে যাবে। আমার প্রশ্ন হলো, আপনি বেশি দামে কিনলেন শেয়ার এবং কম দামে বিক্রি করলেন, এখানে যদি আপনার 1,000 টাকা লস হয়ে যায় বা 2,000 টাকা লস হয়ে যায়, আর আইপিও হয়তো আপনি পাবেন, কিন্তু আইপিও পাওয়া মানে অর্থাৎ শেয়ার হয়তো পাবেন, আইপিও শেয়ার আপনি পাবেন, কিন্তু সেই সংখ্যাটা আমার হিসাব মতে খুবই কম হবে। সেখানে আপনি যা লাভ করবেন এখানে শেয়ার কিনে আপনি তার থেকে বেশি লস করতে পারেন। সেজন্য ওয়েট না করে এখনই উপযুক্ত সময় যে আপনি আপনার যে বিও অ্যাকাউন্টগুলো আছে, যেখানে আপনি আইপিও করবেন, যতগুলো আইপিও করবেন সেখানে আপনি শেয়ার কিনে রেখে দেন। হুইচ সেক্টর ইজ পারফেক্ট? এক্ষেত্রে আরেকটা প্রশ্ন হলো যে আপনারা শেয়ার কিনবেন, কিন্তু কোন সেক্টরের শেয়ারগুলো কিনবেন। এটা কিন্তু মূল উদ্দেশ্য হলো যে সেকেন্ডারি মার্কেট হিসেবে না, এটা জাস্ট আইপিওর শর্ত পূরণ করার জন্য মাত্র 21,000 টাকার শেয়ার কিনে রাখতে হবে। হ্যাঁ, অনেকের একাধিক বিও অ্যাকাউন্ট আছে আইপিও করার জন্য। আমি নিজেই বেশ কিছু বিও অ্যাকাউন্ট মেনটেন করি শুধুমাত্র আইপিও করার জন্য, কারণ আমি রেগুলার আইপিও করি এবং আলহামদুলিল্লাহ পাই। এবং আমিও এখানে শেয়ার, আমি ইনশাল্লাহ আগামী সপ্তাহ থেকে আমিও শেয়ার কেনা শুরু করব, আমার বিয়ে অ্যাকাউন্টে 21,000 টাকার করে শেয়ার কিনে রাখবো। তো আমার যেটা পরামর্শ হচ্ছে যে আমি মনে করি আমি সেই সেক্টরেই বিনিয়োগ করব যে সেক্টরের এখনও প্রাইস কম, মার্কেট প্রাইস হচ্ছে ফ্লোর প্রাইসের কাছাকাছি আছে, আমি সেই সেক্টরেই বিনিয়োগ করব। তো সেক্ষেত্রে আমি মনে করি ব্যাংক সেক্টর পারফেক্ট, কারণ ব্যাংকের দামগুলো এখনও কম আছে এবং ফ্লোর প্রাইসের কাছে ঘোরাঘুরি করতেছে। তো আপনাদেরকে আমি এখন বিভিন্ন ব্যাংকের শুধুমাত্র প্রাইসগুলো দেখাবো, অর্থাৎ ক্যান্ডেলস্টিক চার্টটা দেখাবো, ফ্লোর প্রাইস দেখাবো, কোনো অ্যানালাইসিস না, এটা আমি জাস্ট আপনাদেরকে দেখাবো যে আপনাদের অনেকে হয়তো ফ্লোর প্রাইস সম্পর্কে মানে সন্দেহ আছে, অনেকে ফ্লোর প্রাইস দেখতে পাচ্ছেন না বা কোথায় দেখবেন বুঝতে পারতেছেন না, তাদের সুবিধার্থে আমি আপনাদেরকে এখন চার্টে নিয়ে যাচ্ছি। আমি আপনারা জানেন আমি স্টক বাংলাদেশ ওয়েবসাইটটি অ্যানালাইসিস করি এবং ওই স্টক বাংলাদেশ ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে আমি শুধুমাত্র ব্যাংকের প্রাইসগুলো দেখাবো, এতে করে আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ এখানে এই শেয়ারগুলো কেনা উচিত কিনা। কারণ আপনারা যদি ফ্লোর প্রাইসে শেয়ারগুলো কিনে রাখেন তাহলে সেখানে কিন্তু লস হওয়ার সম্ভাবনা কম, এবং এই যে কিনবেন কিনে রেখেই দিবেন, সামনে যেহেতু ব্যাংকগুলোর ঘোষণা আছে তো শেয়ার দাম তো একটু বাড়বে আশা করা যাচ্ছে, তো আমরা সেই শেয়ারগুলোকে নির্বাচন করব যেগুলো ফ্লোর প্রাইসের কাছাকাছি রয়েছে। তবে আমি প্রায় সবগুলো ব্যাংকই আপনাদেরকে দেখাবো, এর মধ্যে থেকে আপনারা যেটা ভালো হয় সেটা করবেন। তো চলেন আমরা চার্টে চলে যাই। তো আমরা চার্টে চলে আসছি। আমরা এখন একটা একটা করে সবগুলো ব্যাংকের ফ্লোর প্রাইস এবং কারেন্ট মার্কেট প্রাইস আপনাদেরকে দেখাবো। আমি কিন্তু কোনো অ্যানালাইসিস করছি না, এবং এই ভিডিওটা মূলত যারা নতুন ইনভেস্টার তাদের জন্য, যারা এক্সপিরিয়েন্স ইনভেস্টার তারা তো অলরেডি অনেক কিছুই বুঝেন, শুধুমাত্র যারা নতুন, যারা হয়তো অনেক কিছু এখনও বুঝে উঠতে পারে নাই বা নতুনভাবে আসতে চাচ্ছে বা শুধুমাত্র আইপিও করে, তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত পারফেক্ট। হ্যাঁ, তো আপনারা আমার সাথে সাথে ইয়া করবেন, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, তো আপনাদের জন্য ভালোর জন্য এই ভিডিওটা দেখেন। শুধুমাত্র আমি ক্যান্ডেলস্টিক চার্ট এবং মার্কেট প্রাইসটা দেখাবো। তো প্রথমে আমরা ব্যাংক এশিয়াতে যাই, আমি একদিক থেকে একটা একটা করে দেখাতে থাকবো। ব্যাংক এশিয়া, আমরা এখন ব্যাংক এশিয়ার চার্টে আছি। তো আপনারা দেখেন এটা 2011, এটা কিন্তু অ্যাডজাস্টেড চার্ট, আমি আবার বলছি ভুল করবেন না, এটা কিন্তু অ্যাডজাস্টেড চার্ট, অর্থাৎ ওই যে প্রত্যেক বছর যে ব্যাংকগুলো ঘোষণা দেয়, ঘোষণা দেওয়ার পরে যে প্রাইসটা অ্যাডজাস্ট হয় সেই অ্যাডজাস্টেড চার্ট। কিন্তু এটা চার্ট দুই প্রকার হয়, একটা হচ্ছে অ্যাডজাস্টেড চার্ট আর একটা হচ্ছে নন অ্যাডজাস্টেড চার্ট। তো এটা কিন্তু অ্যাডজাস্টেড চার্ট। হ্যাঁ, আমরা জানি ব্যাংক এশিয়ার ফ্লোর প্রাইস হচ্ছে 16.20, মনে রাখবেন ব্যাংক এশিয়ার ফ্লোর প্রাইস হচ্ছে 16.20। এটা হচ্ছে 2011 থেকে 2021 সাল পর্যন্ত চিত্র। তো আমরা এতগুলো নিব না, আমরা শুধু এই শুধু 2018 থেকে যদি দেখি তাহলে এটা হচ্ছে
একটা প্রাইস প্রাইস চার্ট, হ্যাঁ, তা আপনারা দেখেন এর ফ্লোর প্রাইস হলো 16.20 টাকা এবং কারেন্ট প্রাইস হলো কত, 17 টাকা। 16.20 টাকা হচ্ছে ফ্লোর প্রাইস, কারেন্ট প্রাইস হচ্ছে 17 টাকা। তার মানে এই যেহেতু ব্যাংকের সামনে ঘোষণা আছে এবং এই প্রাইসটা মোটামুটি ফ্লোরের কাছাকাছি আছে, তো আমি মনে করি এই আইপিও অ্যাপ্লিকেশনের জন্য এই শেয়ারটা নিয়োগ করলে আপনি খুব একটা লসের সম্মুখীন হবেন না। তবে আমার পরামর্শেই সব কিছু না, আপনারা ভেবে চিনতে বিনিয়োগ করবেন। আমি আবার বলছি শেয়ার মার্কেট ঝুঁকিপূর্ণ, আপনারা জেনে শুনে বিনিয়োগ করুন, আমার কথা না, আমি শুধু আমার অভিমত ব্যক্ত করছি। এবং আমার একটা রিকোয়েস্ট যে আমার এই চ্যানেলে যারা অভিজ্ঞ আছেন তারা তাদের অভিমত ব্যক্ত করবেন, প্লিজ আমার কমেন্ট ব্যক্ত করবেন। যেমন আমি ব্যাটপেশিতে লোক বিক্রি করেছি এবং এটা আমার একটা রং প্রেডিকশন ছিল, কিন্তু আমার চ্যানেলে অনেক সাবস্ক্রাইবার আছে যারা ব্যাটপেশি কিনেছে এবং আলহামদুলিল্লাহ তারা লাভ করতেছে, তাদেরকে কনগ্রেচুলেশনস। তারা যদি আমার ভিডিওটা দেখছেন তারা কিন্তু প্লিজ আমাকে জানাবেন, হ্যাঁ, যে আপনারা ঠিক কী পরিমাণ মানে কেমন লাভ করছেন বা কি, এটা আমাকে জানাবেন, আমি খুশি হব। তো আমিও কিনেছিলাম কিন্তু আমি এটা যে কোনো এক কারণে বিক্রি করে দিয়েছি। তো যাই হোক, আপনারা ভালো করেন, আমি দোয়া করি। তো এটা হচ্ছে ব্যাংক এশিয়ার চার্ট। ওকে, ব্যাংক এশিয়ার চার্টের পরে আবার বলে নিই, এটার ফ্লোর প্রাইস 16.20, কারেন্ট ভ্যালু হচ্ছে 17 টাকা, হ্যাঁ, তো মোটামুটি ফ্লোরের কাছাকাছি আছে। তো এবার আসছে ব্র্যাক ব্যাংক। দেখেন ব্র্যাক ব্যাংকের ফ্লোর প্রাইস হচ্ছে 31.90, মনে রাখবেন ফ্লোর প্রাইস হচ্ছে 31.90, এইটা হচ্ছে ফ্লোর প্রাইস, ঠিক আছে। আর বর্তমান মার্কেট ভ্যালু হচ্ছে 43 টাকা, অর্থাৎ এই প্রাইসটি কিন্তু ফ্লোর প্রাইস থেকে অনেক উপরে চলে গেছে। আমি মনে করি যে এই শেয়ারটা এই মুহূর্তে আসলে দীর্ঘমেয়াদে বিনিয়োগ হয়তো ভালো হবে, কিন্তু আমি মনে করি যে ঘোষণা সামনে ঘোষণা হলেও ঘোষণার পূর্বে এই শেয়ারটার দাম হয়তো আর একটু কমতে পারে। এই মুহূর্তে এই শেয়ারটা নাকি নাই ভালো, যেহেতু ফ্লোর প্রাইস তখন উপরে চলে গেছে এবং নিশ্চিত করে কেউ বলতে পারবে না যে প্রাইসটা উপরে যাবে না নিচে আসবে, কিন্তু নিচে আসলে এটা অনেক নিচে আসতে পারে যেহেতু ফ্লোর প্রাইস অনেক নিচে আসে, তো ওখানে একটু ঝুঁকির সম্ভাবনা আছে। আইপিও শর্ত পূরণ করার জন্য এটা খুব একটা আদর্শ নয়, এই শেয়ারটা আদর্শ নয়, এটা হয়তো সেকেন্ডারির জন্য হয়তো ভালো হতে পারে, লং টার্মে ভালো হতে পারে। আইপিওর জন্য আমি মনে করি এখানে একটু ঝুঁকিপূর্ণ আছে, হ্যাঁ। তো এবার আমরা সিটি ব্যাংকে যাই। এটা হচ্ছে সিটি ব্যাংক। সিটি ব্যাংকের ফ্লোর প্রাইস হচ্ছে 16.20, বর্তমান মার্কেট ভ্যালু হচ্ছে 25.90। ওকে, এটাও ফ্লোর প্রাইসের সাথে অনেক গ্যাপ হয়ে গেছে। প্রাইস চার্টটা যদি আর একটু দেখি, আর একটু বাড়াই নিই, এটা হচ্ছে সিটি ব্যাংকের প্রাইস চার্ট, হ্যাঁ, সিটি ব্যাংকের প্রাইস চার্ট, হ্যাঁ, এইটা প্রাইস চার্ট আমি আপনাদের সুবিধার জন্য দেখাচ্ছি। হ্যাঁ, আপনারা আমার বলা উচিত হবে না যে কোনটা কেনা উচিত কোনটা কেনা উচিত না, এটা আসলে বলাটা আসলে লিগ্যাল না, আপনারা নিজে ডিসিশন নেবেন যে কোনটা কেনা উচিত কোনটা কেনা উচিত না, আমি শুধু আপনাদেরকে দেখাচ্ছি। আমি আবার বলছি এর ফ্লোর প্রাইস হচ্ছে 16.20 এবং বর্তমান মার্কেট ভ্যালু হচ্ছে 25.90। ওকে, এরপরে আসি ডাচ বাংলা ব্যাংক। ডাচ বাংলা ব্যাংক, এটা হচ্ছে ডাচ বাংলা ব্যাংকের প্রাইস। ডাচ বাংলা ব্যাংকের ফ্লোর প্রাইস হচ্ছে 56.90, বর্তমান প্রাইস হচ্ছে 62.90, হ্যাঁ। তো এই ডাচ বাংলা ব্যাংকের প্রাইসটা খুব একটা করে না, এটা আসলে এটার জন্য চিন্তা ভাবনা করা যায়। ও হ্যাঁ, একটা কথা বলি, আমার একজন সাবস্ক্রাইবার আছে কাতার থেকে, উনি বিভিন্ন ব্যাংকে বিনিয়োগ করতে যাচ্ছেন। ভাই, আপনাকে বলছি যে এটা হচ্ছে ডাচ বাংলা ব্যাংকের চার্ট, হ্যাঁ, আপনি একটু দেখেন যে আপনি তো যদি ইনভেস্ট করেন, হ্যাঁ, তো এই যে ডাচ বাংলা ব্যাংকের এটা এই অবস্থা, এই যে চার্ট, এটা হচ্ছে প্রাইস চার্ট, এটা কত আমি আপনাকে 2012 সাল থেকে এখন পর্যন্ত এটা হচ্ছে ডাচ বাংলা ব্যাংকের প্রাইস চার্ট। আর আপনি যদি শুধু গত বছর এটা দেখতে চান তাহলে এটা এরকম
প্রাইসটা এইভাবেই একটা লাইনের মধ্যে ঘোরাফেরা করতেছে। তবে সামনে যেহেতু ঘোষণা আছে, ডাচ বাংলা ব্যাংক যদি ভালো ঘোষণা দেয়, ডাচ বাংলা ব্যাংকের সম্ভবত এজিএম এর ঘোষণা দিছে, তো আমি জানি না যে কীরকম ঘোষণা দিবে। তো এই হচ্ছে অবস্থা। তো তারপর আপনাকে আমি বলছি যে আপনি একটু দেখে শুনে বিনিয়োগ করবেন। হ্যাঁ, বিনিয়োগ করার পূর্বে অবশ্যই ভালোভাবে জেনে নেবেন, বুঝে নেবেন। এরপর আছে আমি ইস্টার্ন ব্যাংক দেখি যদি ইবিএল। ইস্টার্ন ব্যাংকের ফ্লোর প্রাইস হচ্ছে 30.90 টাকা এবং বর্তমান মূল্য 36.70 টাকা। এটা হচ্ছে ইস্টার্ন ব্যাংক। ওকে, আপনারা দেখেন যে এটাতে ও আপনাদের যদি কোনো অভিমত থাকে আপনারাও জানান, কারণ আমি নিজেই সামনে সপ্তাহ থেকে ব্যাংকে ব্যাংকগুলো কিনবো। হ্যাঁ, সো আমি নিজেও দেখতেছি যে কোনগুলো কেনা যায়। আমি তবে আমার প্রিফার হলো যে যেগুলো ফ্লোর প্রাইসের কাছাকাছি আছে আমি সেগুলোতে ইনভেস্ট করবো, যেগুলো ফ্লোর প্রাইস থেকে অনেক দূরে চলে গেছে আমি সেখানে সেগুলোতে আমি যাবো না। কারণ আমি এখানে যদি এখানে যদি আমি 2000 টাকা লস করি, তা আমি আইপিও বা অল্প, তাহলে তো আমার কোনো লাভ থাকবে না। কাজে আমি একবারে ফ্লোর প্রাইসে যেগুলো থাকবে আমি লং টার্মের জন্য কিনে রেখে দেবো, এগুলো আর কোনো দিন বিক্রি করবো না, আমি দেখতেও যাবো না, এই বছরের পর বছর থেকে যাবে, এই হিসাবে আমি চিন্তা করতেছি। আমি মনে করি আপনারাও এভাবেই চিন্তা করেন। তারপর আপনাদের যদি কোনো মতামত থাকে, আমার থেকে ভালো মতামত থাকে, আপনারা প্লিজ জানাবেন, আপনাদের মতামত আমি নিব। যদি আপনাদের মতামত আমার পছন্দ হয় আমিও সেভাবেই কাজ করব। তারপরে আসি আইএফআইসি ব্যাংক। আসি এটা হচ্ছে আইএফআইসি ব্যাংক। হ্যাঁ, এটা হচ্ছে আইএফআইসি ব্যাংক। আমি মনে করি আইএফআইসি ব্যাংকের ফ্লোর প্রাইস হচ্ছে 8.60 টাকা, বর্তমানে 12.40 টাকা। হুম, এটা কিন্তু এই কিছুদিন পূর্বে এটা 17-18 টাকা পর্যন্ত গেছিলো, আবার প্রাইসটা নামতে নামতে এখানে গেছে। তবে আমার মনে হচ্ছে এই প্রাইসটা হয়তো আর নামবে না, হাইস্ট 11 টাকা আসতে পারে, খুব যদি নামে তাহলে 11 টাকা আসতে পারে। হ্যাঁ, 11 টাকা আসলে এটা আবার হয়তো সামনে মুভ করবে আশা করছি আর কি। তবে আইএফআইসি ব্যাংকের ইপিএস ওরকম ভালো না, তবে আমি জানি না শেয়ারটা নিয়ে কিছু গ্যাম্বলিংও হচ্ছে সম্ভবত। হাইবার অনেক কিছু চিন্তা করেই আমাদের শেয়ার কিনতে হবে। আমিও এটা ভাবছি যে কী করবো, আপনারাও প্লিজ আমাকে একটু জানাবেন, একটু সাজেস্ট করবেন। ওকে, ইসলামী ব্যাংক। ইসলামী ব্যাংকের ফ্লোর প্রাইস হচ্ছে 16.70 টাকা, দাম 26 টাকা। এই শেয়ারে আমি ইনভেস্ট করবো না, কারণ হচ্ছে এটা ফ্লোর প্রাইস থেকে অনেক উপরে চলে গেছে। ঠিক আছে, সামনে ঘোষণা আসবে, কিন্তু ঘোষণা আসলে যে বাড়বে এটুকু তো বেড়েই গেছে, এখন সামনে আর কি বাড়বে? ঠিক আছে, হয়তো একটু বাড়বে, কিন্তু এখানে আমি খুব একটা হোপ দেখছি না। এক্ষেত্রে আপনাদের মতামত কিছু থাকলে আমাকে প্লিজ জানাবেন। আমি ধরে নেন যে আপনাদের সাথে সাথে আমিও দেখতেছি, কারণ আমিও যেহেতু এখানে ইনভেস্ট করবো। এবার আসছি যমুনা ব্যাংকে। আর একটা কথা বলে নিই, আমি কিন্তু কোনো ফান্ডামেন্টাল অ্যানালিসিস করতেছি না, আমি শুধু প্রাইসগুলো দেখতেছি এবং 2-3 বছরের মধ্যে প্রাইসটা ঠিক কী পজিশন। এই কিছুদিন পূর্বে যদি কিছুগুলো মানে আমি এটা দেখতেছি যে 2-3 মাসের মধ্যে যদি কোনো প্রাইস অনেক বেড়ে গেছে তাহলে ধরতে হবে যে ওটা গেম হয়ে গেছে। হ্যাঁ, এটাও আমাদের বিবেচনা করবো, শুধুমাত্র ফান্ডামেন্টাল ইনফরমেশনের উপর নির্ভর করলে হবে না। আপনাদেরকে দেখতে হবে যে অনেক শেয়ার কিন্তু গেমলিং শেয়ার হয়, অনেক গেম করে তারপর পাবলিকের হাতে আস্তে আস্তে ছেড়ে দেয়। আমার মনে হচ্ছে এই শেয়ারটা ইসলামিক ব্যাংকের শেয়ারটা এটা মানে এখানে একটা গেম হয়ে গেছে, এখানে গেম হবে। দেখেন অনেক ভলিউম, এতগুলো শেয়ার কে কিনছে? এই এখানে আসার পরে এখন এই পাবলিকের হাতে এই শেয়ারগুলো এখানে ছেড়ে দিচ্ছে। ঠিক আছে, পাবলিকের হাতে ছেড়ে দিচ্ছে, পাবলিকের এই ঘোষণা দেওয়ার পরে লোক দেখানো হয়তো একটু কিছু বাড়বে, ওই এইটুকুই থাকবে, আর তারপরে আস্তে আস্তে এটা কমে যাবে। সো আমি এটার সাথে নাই। আপনাদের এই ব্যাপারে যদি কোনো মতামত থাকে তা আপনারা প্লিজ জানাবেন। ইসলামী ব্যাংকের ফ্লোর প্রাইস বলছি, এটা হচ্ছে 16.70 টাকা ফ্লোর প্রাইস, এখন মার্কেট মূল্য 26 টাকা, অনেক বেড়ে গেছে। আচ্ছা, যমুনা ব্যাংকে যাই। যমুনা ব্যাংক, এটা হচ্ছে যমুনা ব্যাংকের বর্তমান অবস্থা। যমুনা ব্যাংকের আপনার ফ্লোর প্রাইস হচ্ছে 16 টাকা আর হচ্ছে বর্তমান হচ্ছে 18.30 টাকা। আপনারা একটু দেখেন এই ব্যাংকটার প্রাইসটা কিন্তু একটা নির্দিষ্ট লাইনের মধ্যেই আছে, অর্থাৎ এটা এখন পর্যন্ত ঘোষণার পূর্বে যে একটা মুভমেন্ট হয় সেরকম কিছু লক্ষ্য করা যাচ্ছে না। শুধুমাত্র আর এখানে যেটা এই যে কমটা দেখা যাচ্ছে এটা হচ্ছে করোনার সময়ের অবস্থা, ওই সময় তো সব কিছুর দাম কম ছিল। তো যমুনা ব্যাংকের এটা চিন্তা করা যায়। হ্যাঁ,
এটা চিন্তা করা যায়, দেখি কি করা যায়, আর একটু এটার অ্যানালিসিস করে হয়তো এটা নিয়ে একটা ডিসিশন নেবো। আপনাদের শুধু আমি যেহেতু প্রাইসটা দেখাচ্ছি তো অন্যান্য অ্যানালিসিস যাচ্ছি না, কারণ ভিডিওটা আবার অনেক বড় হয়ে যাবে। হ্যাঁ, যমুনা ব্যাংকে এটা এটা লিস্টে থাকলো, আপনাদের মতামত প্লিজ জানাবেন আপনারা কী ভাবছেন এটা নিয়ে। তারপরে আসেন মার্কেন্টাইল ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক। হ্যাঁ, মার্কেন্টাইল ব্যাংকের ফ্লোর প্রাইস হচ্ছে 10.60 টাকা, বর্তমানে হচ্ছে 12.50 টাকা। 10.60 টাকা হচ্ছে এর ফ্লোর প্রাইস। ওকে, এটা হচ্ছে মার্কেন্টাইল ব্যাংকের কয়েক বছরের। হ্যাঁ, এই যে মার্কেন্টাইল ব্যাংকের দেখেন এই প্রাইসটা এইখান থেকে শুরু করে এখানে শুধু ডাউন ট্রেন্ডে ছিল, এখন কিছুটা আপ ট্রেন্ডে। হ্যাঁ, এই সেক্টর নিয়ে চিন্তা ভাবনা করা যায়, এটা নিয়ে চিন্তা ভাবনা করা যায়। তো এটার যদি অন্যান্য অবস্থাগুলো আপনারা একটু দেখে নেবেন ফান্ডামেন্টাল, যেমন আপনার ইপিএসপি, তারপর হচ্ছে ঘোষণাগুলো, হ্যাঁ কীরকম ঘোষণা দেয় এগুলো একটু দেখে নেবেন। এটা এটা আমি একটু পজিটিভ, আপনারা আমি কিন্তু বারবার বলছি যে আপনাদের অভিমতগুলো একটু জানাবেন। এতে হয় কি যে আপনার সাথে আমাদের আমাদের একটা আন্তরিকতা ইয়া হয়, তারপরে ইন্টারাকশন হয়, অনেক কিছু হয়তো আমি হয়তো ছেড়ে যাচ্ছি, আপনারা আমাকে কারেকশন করাই দিবেন, এটা খুব ভালো। এভাবেই তো একজন একজনের অভিমত ব্যক্ত করবেন, এখান থেকে কিন্তু আসলে ভালো কিছু পাওয়া যায়। এরপরে মার্কেন্টাইল ব্যাংকের পরে আমি আর কি ব্যাংক দেখবো, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, সাউথ ইস্ট ব্যাংকটা দেখি একটু। সাউথ ইস্ট ব্যাংকটার চার্টটা আমার কাছে বেশ ভালো লাগতেছে, এবং সাউথ ইস্ট ব্যাংকের যদি সাউথ ইস্ট ব্যাংকটা কেনার জন্য মোক্ষম সময়। হ্যাঁ, এটা আমার মতে, হ্যাঁ আমার কথায় বিনিয়োগ করবে না, কিন্তু আপনারাও দেখেন যে প্রাইসটা কীরকম, প্রাইসটা কিন্তু বাড়ে নাই। হ্যাঁ, এটার সাউথ ইস্ট ব্যাংকের ফ্লোর প্রাইস হচ্ছে 11.30 টাকা এবং বর্তমান মার্কেট ভ্যালু হচ্ছে 12.10 টাকা। দেখেন, তার মানে মোটামুটি প্রাইসটা ফ্লোরেই রয়েছে। হ্যাঁ, এই শেয়ারটা কেনা যায়, এটা যদি অন্য কোনো প্রবলেম না থাকে। এই শেয়ারটার আমি নেক্সট ফান্ডামেন্টাল অ্যানালিসিসগুলো করবো, যে এটা কীরকম ঘোষণা দেয় পি বা অন্যান্য কিছু নেগেটিভ কিছু আছে কিনা, যদি তা না থাকে তাহলে আমি এই শেয়ারটা কিনে রাখবো ইনশাল্লাহ। তা আপনাদের এ ব্যাপারে কী মত আমাকে প্লিজ জানায়েন, আমার কমেন্ট বক্সে জানায়েন যদি আপনাদের কোনো মতামত থাকে। আপনার আমি তো আগেই বলে নিচ্ছি, আমি এখন আজকে কোনো ফান্ডামেন্টাল অ্যানালিসিস হচ্ছে, আমি শুধু আপনাদেরকে দেখাচ্ছি যে আইপিও শর্ত পূরণ করার জন্য যে কোন শেয়ারগুলোতে আসলে আপনারা নজর দেবেন বা নজর দেওয়া উচিত। আমি মনে করি এটা আমার ব্যক্তিগত অভিমত, কারণ আমি নিজেই এই 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 ব্যাংকের শেয়ারগুলোই কিনে রাখবো, কারণ এগুলো সব ফ্লোরে পড়ে আসলে আসার সম্ভাবনা এখানে খুবই কম। তার মধ্যে এই সাউথ ইস্ট ব্যাংকটাকে আমার বেশ ভালো মনে হচ্ছে। এরপরে আসি আমি উত্তরা ব্যাংকে, এটাই আমি লাস্ট উত্তরা ব্যাংক দিয়ে আমি লাস্ট শেষ করে দেবো আজকে। এটা হচ্ছে উত্তরা ব্যাংক, উত্তরা ব্যাংকের ফ্লোর প্রাইস হচ্ছে 23.70 টাকা, বর্তমান মূল্য হচ্ছে 24.40 টাকা। এটাও ফ্লোর প্রাইসের কাছাকাছি আছে। ফ্লোর প্রাইস আমি বারবার বলতে চাই এই জন্যই যে প্রাইসটা কিন্তু ফ্লোর প্রাইসের নিচে আসবে না, অর্থাৎ উত্তরা ব্যাংকের ফ্লোর প্রাইস হচ্ছে 23.70 টাকা, এর নিচে আসবে না, ঠিক আছে। আর সামনে যেহেতু ঘোষণা আছে তো একবার হলেও মুভ করবে, কারণ কয়েকদিন আগেও এই প্রাইসটা দেখেন হচ্ছে আপনার 26.27 টাকা পর্যন্ত গেছিলো। আপনারা কখনোই বেশি কিছু আশা করবেন না ব্যাংকের শেয়ারে 1 টাকা থেকে 2 টাকা আশা করবেন। ওকে, এবং যেহেতু এই শেয়ারগুলো লং টার্মের জন্য রেখে দেবো, সো এগুলো নিয়ে যাতে আমাদের টেনশন করতে না হয়, যেহেতু ফ্লোর প্রাইস দেখে দেখে কিনতেছি, কাছাকাছি কিনতেছি, সো এগুলো কিনে ফেলে রেখে দেবো, এটা নিয়ে আর টেনশনের কারণ নাই। আইপিও আসবে, শুধু আইপিওর টাকা দিব এবং আইপিও করবেন ইনশাল্লাহ। আপনাদের ওদিক থেকে তাহলে কী হবে, বিয়াগুলো আস্তে আস্তে বেশ ভারী হইতে থাকবে। হ্যাঁ, তো এটাই এই পর্যন্তই আজকের, শুধু আপনাদের এই ক্যান্ডেলস্টিক চার্টগুলো দেখালাম, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, তো আর ভিডিওটা আর লম্বা করছি না, আমি আজকের মতো আজকে এখানেই শেষ করছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।